বাংলাদেশের আলোচিত নায়িকা শবনম বুবলী নাকি ভীষণ ইমোশনাল একজন মানুষ। প্রতিটি সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলেই নয়, তিনি জীবনে অনেক সিনেমা দেখে নাকি অঝরে কেঁদেছেন। তবে সব থেকে প্রথম যে সিনেমাটি দেখে কেঁদে কেটে অস্থির হয়ে গিয়েছিলেন সেটি এক সময়ের বিউটি কুইন ও অন্যতম জনপ্রিয় নায়িকা শাবানার মরণের পরে। এই সিনেমা দেখে প্রচুর কেঁদেছিলেন শবনম ইয়াসমিন বুবলি। এছাড়া দেশি বিদেশি যে কোনো সিনেমা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তবেই থামেন এই নায়িকা, এমনকি সিনেমার কাহিনী জেনে থাকলেও। এদিকে এসব কিছুই শবনম বুবলি জানালেন তার রিসেন্ট একটি সাক্ষাৎকারে। এসব বিষয় বলার পাশাপাশি তিনি তার ব্যক্তিগত জীবনের আরো অনেক খুঁটিনাটি আলোচনা করেছেন সাংবাদিকের সাথে। উল্লেখ্য, শাকিব খানের সাথে বিশেষের ছেড়ে দেয়া বস গিরি নামের একটি সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে শবনম বুবলির। এ পর্যন্ত তার অভিনীত 4টি ছবি মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি শাকিব খানের সাথে চিটাগাঙ্গিয়া পোয়া ও নোয়াখালা মায়া নামে একটি ছবিতে অভিনয় করছেন এবং শোনা যাচ্ছে আরো একটি ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হতে পারেন এই নায়িকা। প্রিয় দর্শক, নায়িকা হিসেবে শবনম বুবলিকে আপনাদের কেমন লাগে সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। ছবির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।